এ যেন সিনেমার কাহিনী একদিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন ষোলো বছর বয়সী এক কিশোরী পেছনের গল্পটা হল লৈঙ্গিক সমতার প্রশ্নে ফিনল্যান্ডকে বরাবরই আদর্শ উদাহরণ হিসেবে ধরা হয় সে দেশের প্রধানমন্ত্রী সান্না মারিন সে সমতার লড়াইকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে গেছেন আভা মার্টো নামে ১৬ বছরের এক মেয়েকে একদিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিয়েছেন তিনি মেয়ে শিশুদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে ফিনল্যান্ডে ক্ষমতার এই প্রতীকী হাতবদল ঘটে কন্যা শিশুদের অধিকার তুলে ধরতে জাতিসংঘ প্রতি বছর এগারো অক্টোবর সারা বিশ্বে এই দিনটি পালন করে থাকে অবশ্য ফিনল্যান্ডের একদিনের প্রধানমন্ত্রী হিসাবে আবহাওয়া নতুন কোনো আইন তৈরি করতে পারেনি তবে অন্য দিনের মতোই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিনিশ রাজনীতিবিদদের সাথে বৈঠক করেন বিশেষ করে প্রযুক্তি খাতে নারীদের অধিকার নিয়ে আলাপ আলোচনা করেন একদিনের প্রধানমন্ত্রী হয়ে দেশের আইন ব্যবস্থার বিষয়ে নতুন অনেক কিছু শিখেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আভা সে বলেছে সিদ্ধান্ত নেয়া মেয়েদের নিজেদেরকেই বুঝতে হবে বুধবার ওই বিশেষ দিনে আভা শেষ কাজ ছিল প্রধানমন্ত্রী ম্যারিনের সাথে বৈঠক করে তার অভিজ্ঞতার বিনিময় করা এবং প্রযুক্তি খাতে লিঙ্গ সমতা নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী স্যানামারিনো তরুণ তার বয়স চৌত্রিশ বছর তিনি বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান The place of the Prime Mubalik Kurim, my TV. Age or gender does